Welcome to Bansari Masale Presents Radhuni. Radhuni te cholche Christmas Special Week. Santa Claus, jerokom 24 tarikh ratri bela bachchader jonno niye ashe horek rokom gifts, sherokom tomader jonno ami niye eshechi sara soptaho jure horek rokom ranna. Ei soptahote tumra shikhe nebe sob ekse barkarik ranna. Ajke shikhe nebo Rongondar hate Christmas Special kichu ekta dish. Rongondar kemon acho bolo? Bhalo achi. To Christmas e ki plan? ক্রিসমাসে তো ঘুরে বেড়ানো একটা ফেস্টিভ টাইম, সবসময় সবাই ফেস্টিভ মুডে থাকে। 25th-তে কিছু করো, কোথাও যাও না? 25th-তে অ্যাজ সাচ কোথাও যাই না, কিন্তু নানা রকম বাড়িতে চার্চে যাই না, 24th-তে চার্চে যাই। আচ্ছা, তো তারপরে কি হয়? 25th-তে খাওয়া দাওয়া হয় নিশ্চয়ই? 25th-তে বিভিন্ন জায়গায় ক্রিসমাস লাঞ্চ থাকে, যাই। তো ক্রিসমাস লাঞ্চ কি থাকে একটু বলো? টার্কি তো থাকেই, তবে আমি আজকে একটা ডিশ বানাচ্ছি যেটা এমিন্স অফ সুইস স্টাইল ল্যাম্প। আচ্ছা, তো এমিন্স মানে হচ্ছে ক্রিম স্টাইল, মানে এর একটা সস হবে যেটা ক্রিম স্টাইল সস, আর ল্যাম্বটাকে স্টেকের মতো করা হবে। এখানে ধর ল্যাম্ব কেউ না খায় তাহলে সে ক্ষেত্রে কি দিয়ে ট্রাই করবে? সে মাটন দিয়ে করতে পারে, সে চিকেন দিয়ে করতে পারে, চিকেন দিয়েও করা যেতে পারে, টাইমটা অনেক কম লাগবে। আচ্ছা, মানে যে কোনো মিট দিয়ে করা যেতে পারে, শুধু স্টাইলটা আমাদের ওটা ফলো করতে হবে, আর বোনলেস হতে হবে। বোনলেস হতে হবে। তো একটাই রান্না শিখছি আজকে? হ্যাঁ, একটাই। বড় রান্না? বড় রান্না। তাহলে আর বেশি কথা বলা উচিতই নয়, একেবারে সোজা চলে যাবো কিচেনে। আচ্ছা, আমরা তাহলে শিখে নিচ্ছি আজকের রেসিপি, যেটার নাম হচ্ছে এমিন্স অফ সুইস স্টাইল ল্যাম্ব। তোমার যদি মনে না থাকে এত বড় একটা সুন্দর নাম, তাহলে তুমি তোমার মতন করে বানাতেই পারো, তোমার মতন করে একটা নাম দিয়ে নিতে পারো। তবে এই রেসিপিটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নাও। ল্যাম্ব, মাশরুম, বিনস, পেঁয়াজ কুচি, ময়দা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, হোয়াইট ওয়াইন, ব্র্যান্ডি, ফ্রেশ ক্রিম, নুন, মাখন। আচ্ছা, এর মধ্যে ভেজিটেবল একটা পড়ছে? হ্যাঁ, বিনস পড়ছে, মাশরুম পড়ছে। আচ্ছা, মাশরুম পড়ছে। তো চলো শুরু করি। এটাকে মানে মাটন না, এটা তো ল্যাম্ব। ল্যাম্ব আছে, ল্যাম্বটাকে আমরা ফার্স্টে যেটা করব, ল্যাম্বটাকে একটু ফ্ল্যাট করে নিতে হবে। আচ্ছা, আমরা ছুরি নিয়ে নিই, ছুরি দিয়ে ফ্ল্যাট করবে। প্রথমে এই যে এক্সট্রা ফ্যাট গুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেবো। আচ্ছা, এটা ম্যারিনেট করবে তো? হ্যাঁ, ম্যারিনেট করব, মানে এটাকে যে সল্ট আর পেপার দিয়ে একটু ইয়ে করে নিতে হবে, সিজন করে নিতে হবে। আচ্ছা, তো এইভাবে একটু ফিলে মতো ফ্ল্যাট করে নিলাম। ফ্ল্যাট করে নিয়ে সিমিলারলি এটাকে তাই, এটা আমরা চিকেনের যদি ধরো ব্রেস্ট পিস দিয়ে করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে একদম বড় একটা ব্রেস্ট পিস, মানে মোটা একটা নিলাম, সেটাকে এরকম ভাবে মাঝখান থেকে চিরে ফ্ল্যাট করে নেব। এটাকে দুটো পিস করে নিলাম। এবার এটাকে আমি নুন গোলমরিচ বোথ সাইড লেবুর রস দেব কি একটু ম্যারিনেশনে চলবে না, মাটনে কোনো কিছু যদি রেড মিটে ইয়ে দেওয়া হয়, সাওয়ার কিছু দেওয়া হয়, তাহলে সেদ্ধ হতে টাইম নেয়। কিন্তু দই দিয়ে তো আমরা ম্যারিনেট করি, দইটা অন্য জিনিস, কিন্তু দই ছাড়া অন্য কিছু দিলে ইয়ে হবে। এটাকে এইভাবে আমরা রেখে দেবো। এবার আমরা বিনসটাকে কেটে নেবো, এটাকে আমি হাফ সাইজে কেটে নেবো। এটা কি সুন্দর তো কাটারি জিনিসটা, শুদ্ধ এক সুবিধা হয় কাটতে। এগুলো কোথায় পাওয়া যায় গো কিনতে? এগুলো আমি বাইরে থেকে আনিছি, কিন্তু নেটেও কিনতে পাওয়া যায়। আচ্ছা, কেটে ফেললাম, হাফ সাইজ করে নিলাম। এবার আমরা মাশরুমটাকে কাটবো, বাটাম মাশরুম। এদিকে হাফ করবে না, জাস্ট হাফ করব। এখানে কি শুধুমাত্র এই বিনসটাই পড়ে? বিনসটাই পড়ে, ইচ্ছে করলে আমরা অন্য সবজিও দিতে পারি, কিন্তু এটা যেহেতু পুরোটাই মানে এইটার উপর প্রাধান্য, তো সেই জন্য আমরা এতে দিইনি মাশরুম, আর এটা দিই। মাশরুমটা সসে যাবে আর বিনসটা আলাদা যাবে। আচ্ছা, আলাদাটা সস তৈরি হবে? হ্যাঁ, ওই ওই যে রেমিন্স, রেমিন্স মানে হচ্ছে ক্রিমি সস, ক্রিমি সস, হোয়াইট সস তো? হ্যাঁ, ক্রিম দিয়ে আর ওয়াইন দিয়ে হয়, ব্র্যান্ডি দিয়ে। আচ্ছা, এবার কি গ্যাসটা অন করে দেবো? হ্যাঁ, আগে মাটনটাকে একটু হালকা করে ইয়ে দিয়ে গোলমরিচ আর ময়দা দিয়ে হালকা করে মাখিয়ে নিতে হবে। মাটনটাকে আবার মাখাবে? হ্যাঁ। আচ্ছা, আমি দেব গোলমরিচ তো দেওয়াই আছে, গোলমরিচ দেওয়া আছে, এই জাস্ট ময়দাটা এখানে দিতে হবে। এটার মধ্যে দেব ময়দা? হ্যাঁ, ময়দাটার মধ্যে দিয়ে দাও। ব্যাস,
এই ময়দার মধ্যে একটু গোলমরিচ, একটু গোলমরিচ দেব, একটু নুন। মানে এটা হচ্ছে কি, আগে এটা ভালো করে মিশিয়ে নেব, এটা পরে কোটিং হবে, তাই তো? জাস্ট একটা কোটিং হবে। এবার এটাকে ভালো করে নিয়ে এইভাবে চেপে নেব। আমরা যখন মাটনের পিস বা এরকম ল্যাম্বের পিস যখন ম্যারিনেট করি, সেক্ষেত্রে অনেক সময় দই দিয়ে তো ম্যারিনেট করি, অনেক সময় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দই দিই। দইটা তার মানে ম্যারিনেশনে যেতে পারে, কিন্তু লেবুর রসটা কিন্তু একেবারেই যাবে না। আচ্ছা, কেন যাবে না, একটু কারণটা বলো। এটা দিলে হয় কি, স্টিফনেসটা এসে যায়, স্টিফনেসটা এসে যায়, ফলে সিদ্ধ হতে টাইম লাগে, টাইম লাগে। আচ্ছা, তো হয়ে গেল এটা। এবার আমাদের যেটা করতে হবে সেটাকে ল্যাম্পসটাকে আগে তৈরি করতে হবে। তার জন্য আমার লাগছে বাটার, বাটারে হবে। হ্যাঁ, এটাকে একটু গরম হয়ে গেলে হ্যাঁ বাটারটা দিয়ে দেবো, 50 গ্রামের থেকে একটু বেশি। পুরো ব্যাপারটাই হ্যাঁ বাটারে হবে, তো বাটার একটু বেশি লাগবে। বাটারটা যখন স্মোক বেরোবে, পুরো মেল্ট করে যাবে, তখন এর মধ্যে ল্যাম্পটাকে হালকা করে ভেজে নিতে হবে, তখন আবার ফায়ারটা স্লো করে নিতে হবে। আচ্ছা, কিন্তু সেটাই বলছি যে তোমার এই জাস্ট এরকম হালকা বাটারে ভাজাতে প্রপারলি কুক হবে, প্রপারলি কুক হবে? অ্যাকচুয়ালি খুব ভালো কোয়ালিটি মাটন যদি হয়, আমরা ইচ্ছে করলে একটু প্রিকুক করে নিতে পারি, প্রিকুক করলে টেস্টটা অতটা ভালো আসবে না। আর যদি প্রিকুক না করে ডাইরেক্ট ওভেনে, ওভেনে করা যেতে পারে, ওভেনে আমরা করে নিতে পারি। না, তুমি যেভাবে শেখাচ্ছো সেভাবে যদি করি তাহলে কি আমাদের মানে আমার মনে হয় তার একদম স্লো ইয়াতে করতে হবে, স্লো আছে মানে একদম সিমে দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা দিয়ে 1 ঘন্টা ধরে করতে হবে। একদমই তাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় মাটনের থেকে বেশি ভালো হবে চিকেনে, চিকেনটা করলে অনেক চিকেনটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি মাটন দিয়ে বা অ্যাকচুয়াল রেসিপিটা ভালো হয়, আচ্ছা বিফ দিয়ে বা মাটন দিয়ে হয় ভালো হচ্ছে। এবার এটাকে মাটনটাকে এর মধ্যে দিয়ে দেব, ফ্লেমটা কমিয়ে দেব। এবার এটা হতে হতে আমরা মাশরুম আর এটাকে বিনসটাকে বয়ল করে নেব, বয়ল করতে বলবো, বিনসটাকে বয়ল করাবো। এটা একদম স্লো ফায়ারে হতে থাকুক, আর আমি এদিকে আমি গরম জলটা বসিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে বিনসটাকে এখানে দিয়ে দাও, সেদ্ধ করতে দেবো। অ্যাকচুয়ালি এগুলো তো আমাদের দেশের ডিশ নয়, আর ওখানকার ল্যাম্বের কোয়ালিটি ভীষণ ভালো হয়, একটু খানিকক্ষণ ফ্লেমে রেখে দিলেই একদম তুলতুলে নরম হয়ে যায়, তো আমাদের এখানে সেটা হয় না। সেই জন্য আপনারা ইচ্ছে করলে হেভি বাটাম একটা গার্ডেল ইউজ করতে পারেন, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে, মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি হেভি গার্ডেল না থাকে তাহলে এইভাবে আপনারা ওভেনে বেক ইয়ে করে নিতে পারেন, গ্রিল করে নিতে পারেন, 350 ডিগ্রি টেম্পারেচারে 45 মিনিট করলে ভালোভাবে ভালোভাবে হয়ে যাবে। আচ্ছা, কিন্তু যাদের কাছে ওভেন নেই তারা আমরা এই তারা আমরা আর কি এই প্রসেসেই করব। তাহলে এটা স্লো ফায়ারে হতে থাকুক। আর একটা করা যেতে পারে, সেটা হচ্ছে যে ওভারনাইট যদি একটু গ্রেটেড পেপে দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দিই তাহলে অটোমেটিক্যালি এটা অনেকটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। আচ্ছা, তাহলে অনেক রকম মানে মেথড আমরা শিখে নিলাম কি করা যেতে পারে, কিন্তু আজকে শিখছি আমরা মোটামুটি স্লো ফায়ারে যেভাবে করতে হবে সেভাবেই করব। এখনো পুরো রান্নাটা বাকি আছে, নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি, কোথাও জোনার সঙ্গে থাকো, দেখতে থাকো পাঞ্চারি মশালে প্রেজেন্স রাধুনি। ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে নিয়ে পাঞ্চারি মশালে প্রেজেন্স রাধুনি। রাধুনিতে চলছে ক্রিসমাস স্পেশাল উইক, আর আমরা শিখে নিচ্ছি হরেক রকম পার্টির ডিশ। আচ্ছা রঙ্গনদা, কি অবস্থা ল্যাম্পটার? ল্যাম্পটা মোটামুটি আরেকটু হবে, আরেকটু হবে, তাও একদম স্লো ফায়ারে যতটা কম আছে আর কি এদিক ওদিক করে করা যায় করা হয়েছে। আপনার ইচ্ছে করলে যদি দেখেন যে সেদ্ধ হচ্ছে না তাহলে এই অবস্থায় এটাকে প্রেশার কুকারে দিয়ে একটু করে নিতে পারেন, কিন্তু সেটা টেস্টটা অতটা ভালো হবে না, টেস্টটা ভালো হবে না সেটাই। এনিওয়ে এই আমাদের ইয়েটা সেদ্ধ হয়ে গেছে, বিনসটা তুলবে তো, বিনসটা দাঁড়া আমি এটা অন্য পাত্রে দিচ্ছি, দাঁড়া। এই স্টকটাকে আমি রেখে দেবো, স্টকটাকে একটু কাজে লাগাবো পরে।
আচ্ছা, এবার এটাকে আমি তুলে ফেলি, একটা প্লেট দাও আমাকে। এবার এটা গ্রেভি বানাবে তো, সেটাকে একটা আলাদা ফ্রাইং প্যান দেবো নাকি? এর মধ্যেই এই যে রেসিডিউটা আছে এই রেসিডিউটাকে ইউজ করে করতে হবে। তো ফ্লেমটা অল্প রয়েছে, থাক আমি এর মধ্যে ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দাও, পেঁয়াজটাকে একটু হালকা করে ট্রান্সলুসেন্ট করে নিতে হবে, আর সঙ্গে মাশরুমটা দিতে হবে। তারপরে কতটা পেঁয়াজ আছে? ওটা যেটা একটা গোটা পেঁয়াজ, বড় একটা বড় পেঁয়াজ। তো মাশরুমটা এর মধ্যে দিয়ে দেবো, মেইনলি মাশরুম আর পেঁয়াজ দিয়ে এটা হয়। আচ্ছা, সসটা। তবে এই মাশরুমটা যেটা কিনা বাটন মাশরুম, এটা বাটন মাশরুম, ওই ক্যান মাশরুম, ক্যানের মধ্যে থাকে যেটা, সেই মাশরুম, এগুলো আমরা একটু বয়ল না করলেও অসুবিধা নেই, রেডি করাই থাকে। কিন্তু যদি বাজার থেকে ফ্রেশ মাশরুম কেনো তাহলে সেটা একটুখানি ওই লাঞ্চ করে নেওয়াটা ভালো, কারণ কাদা ফাদা থাকে তো লাগানো। এটা হতে হতে আমাকে আরেকটা জায়গায় হোয়াইট ওয়াইনটাকে রিডিউস করতে হবে। ছোট কোনো পাত্র আনবো? হ্যাঁ, ছোট কোনো পাত্রের মধ্যে হোয়াইট ওয়াইনটা দিয়ে ওটাকে রিডিউস করতে হবে। এটা তো ঠিক আছে না? হ্যাঁ, একদম ঠিক আছে, দিয়ে দাও। এই কন্টিনেন্টাল কুকারিতে ওয়াইন রিডাকশনটা হচ্ছে খুব ভাইটাল একটা জিনিস, মানে এর থেকে টেস্টটা আসে সসের। আচ্ছা, ওয়াইনটাকে যতটা পরিমাণ আছে এটা রিডিউস করে তার হাফ করতে হবে, তবে কি ভালো লাগে, তাহলে টেস্টটা ভালো। কেন ব্যাপারটা বুঝলাম না, কেন এটা ওয়াইনটা মানে ফ্লেভারটা তাতে ভালো থাকে আর সসটা অতটা পাতলা হবে না, ঘন হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, যারা ধরো ওয়াইন দিয়ে বানাতে চাইছে না সেক্ষেত্রে অন্য কিছু দেওয়া যেতে পারে? অ্যাকচুয়ালি এগুলো কন্টিনেন্টাল আইটেম, তো ওয়াইন না দিলে সেই টেস্টটা আসবে না। তবে যদি একান্তই না দিতে চান, ওয়াইন মানে কি, এটা জাস্ট আমাদের গ্রেপ জুস রয়েছে, গ্রেপের বাইরে যে পোলেনগুলো থাকে সেটা ইস্টের কাজ করে, গ্রেপের যে জুসটা থাকে সেটা হচ্ছে সুগার অ্যান্ড ওয়াটার থাকে, এই তিনটে ফার্মেন্টেশনে ওয়াইনটা তৈরি হয়। ইটস ভেরি হেলদি, এর অ্যালকোহলিক পার্সেন্টেজও খুব কম থাকে, আনলাইক স্পিরিটস। আচ্ছা, অনেকটাই কমে গেছে। এটা আমি হোয়াইট ওয়াইন দিয়ে করছি, যেহেতু ক্রিমি হোয়াইট গ্রেভি হবে, হোয়াইট সস, আর তা নাহলে রেড গ্রেভি করলে, ব্রাউন গ্রেভি করলে ব্রাউন সস, এটা আবার ওয়াইনটা এখানে দিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ওয়াইনের, ফার্দার রিডাকশন হবে ওয়াইনটা এখানে। তাহলে পেঁয়াজ দিলাম, মাশরুম দিলাম, সেটাকে হালকা সতে হয়ে গেল করা, তারপরে ওয়াইনটাকে যতটা কোয়ান্টিটি থাকবে সেটাকে হাফ করে নিতে হবে, মানে ফুটিয়ে নিয়ে তারপরে সেটাকে দিতে হবে রান্না। এবার এখানেও রিডাকশন হবে ওয়াইনটা খানিকটা, পুরো ব্যাপারটা কি গন্ধটা চলে যায় ভেতরে আর কি, খেতে ভালো লাগবে। এতে এবার একটু লেবুর রস দিতে হবে, দেখো ওয়াইনটা কি আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। না, নুন দেবো, নুনটা পরে পরে দেবে। আচ্ছা, সসটা কিন্তু খুব ভালো হবে খেতে, লেবুটা আপনারা যতটা টক চাইছেন বা শার্প টেস্ট চাইছেন ততটা দেবেন, 2 টেবিলস্পুন এনাফ। হ্যাঁ, এবার আমি নুন দেবো, যেহেতু কন্টিনেন্টাল আইটেম নুনটা খুব কম পড়ে, কমই পড়ে, হ্যাঁ ব্ল্যান্ড থাকে, কিন্তু আমাদের ইন্ডিয়ান প্যালেটের জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিলাম বেশি। ওয়াইনটা একদম রিডিউসড হয়ে গেছে, হ্যাঁ আমি এখানে ক্রিমগুলো, ক্রিমটা দিয়ে দেবো। ক্রিম এখানে কতটা দিলে? ক্রিম এখানে দিয়েছি 50 ml, 50 বা 60 ml মতো। ক্রিমটা যত হেভি ক্রিম হবে তত তার টেস্ট ভালো হবে, টেস্ট ভালো হবে, একদম ঠিক হবে ব্যাপারটা। সস কি রেডি? সসটা অলমোস্ট রেডি, এবার ব্র্যান্ডি দিতে হবে। ব্র্যান্ডিটাকে একটু ফ্লাম্বে করে দেবো, একটু দেখে নিতে হবে যে যারা ধরো সিজনিংটা দেখে নিতে হবে নুন বা এটা ঠিক আছে নাকি। কিন্তু রঙ্গন দা, এটা একটা বিরাট বড় প্রশ্ন যে অনেকেই আছেন, আমার অনেক রাঁধুনিরাই আছেন যারা কিনা রান্নাতে মানে এই ব্র্যান্ডি বলো ওয়াইন বলো ইউজ করতে অভ্যস্ত নয় বা একমত নয়, তো তাদের জন্য কি ভাবে? আমাদের নানা রকম এখন নন অ্যালকোহলিক মানে ভিনিগার পাওয়া যায় যেগুলো ইউজ করতে পারেন, সেগুলো দেওয়া যেতে পারে। কোনো ফ্রুট জুস দিতে চান দিতে পারেন,
তবে হ্যাঁ, তুমি যদি কোনো একটা ফ্রুট ফ্লেভার চাইছো, এর মধ্যে অরেঞ্জ বেসড কিছু চাইছো, ম্যাঙ্গো বা পাইনঅ্যাপল বেসড কিছু চাইছো, তো সেটা দিতে পারো। তাহলে কিন্তু ক্রিমটার মধ্যে যে সসটা হচ্ছে সেই ফ্লেভারটা পাবে, ভালো লাগবে খেতে। এবার আমি এটাকে ফ্লাম্বে করব, এটাকে ফ্লেমটাকে কমিয়ে দেব, বন্ধই করে দিই। এটা বন্ধ করে দাও। হ্যাঁ, সার্ভ করবে কিসে? হ্যাঁ, এখানে আমি একটা জিনিস করতে হবে, সেটা একটু সামান্য স্টক দিতে হবে। ওই যে বিনসটা সিদ্ধ করলাম সেই স্টকটা, তাতে একটা ভেজিটেবলের ফ্লেভারটা এসে যাবে। মোটামুটি গরম হয়ে গেছে এটা, এবার ব্র্যান্ডিটার মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটাকে হাই করে দেবো। এটাকেও কি রিডিউস করতে হবে? এটা না, এটাকে জ্বালিয়ে দিতে হবে। জ্বালিয়ে দিলে এটা ইভাপোরেট করে যাবে, স্মোকি ফ্লেভারটা ফেলে রাখবে। জ্বলছে, এগুলোকে কি দেবার পরে? না, এটাকে আগে তলায় দিয়ে দেবো। আচ্ছা, এটাকে বেড বানাবে তো? এটা অ্যাকচুয়ালি কোথাকার রান্না গো? এটা অ্যাকচুয়ালি স্ক্যান্ডিনেভিয়ান। আচ্ছা, এখানে তো তুমি যেভাবে ব্র্যান্ডি দিলে, ওয়াইন দিলে, ক্রিম দিলে, এতটা তো মারাত্মক সাংঘাতিক আর কি একটা ক্যালোরি। হ্যাঁ, তো মানে সে এগুলো ওখানে চলে না? ভীষণ ভাবে চলে। এই হাই ক্যালোরি তার মধ্যে মানে মিট ডিশে কোনো রকম কম্প্রোমাইজ করে না। আচ্ছা, এটার উপরে হ্যাঁ একটু ইচ্ছে করলে এটা আমরা আলাদা করে দিয়ে দিতে পারি। গন্ধটা কিন্তু একটা মারাত্মক ভালো গন্ধ বেরিয়েছে। এমিন্স অফ সুইস স্টাইল ল্যাম্ব। বেসিক্যালি এটা স্ক্যান্ডিনেভিয়ান হলো অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের ডিশ। সুইজারল্যান্ডের ডিশ, ভীষণ হাই ক্যালোরি, কিন্তু আমার মনে হয় ঠান্ডা পড়লে, মানে বেশ কনকনে ঠান্ডা, সেই সময় এরকম একটা ডিশ তুমি খেতেই পারো। তখন আর ক্যালোরি কাউন্ট করো না, চুপচাপ এটাকে জাস্ট খেয়ে এনজয় করো। আজকে আমি এটা খেয়ে এনজয় করবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নেবো। কোথাও যেও না, সঙ্গে থাকো, দেখতে থাকো পানসারি মশালে প্রেজেন্স রাধুনি। ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে নিয়ে পানসারি মশালে প্রেজেন্স রাধুনি। রাধুনিতে আজকে আমরা ক্রিসমাস স্পেশাল এই উইকে একটা ফাটাফাটি সুইজারল্যান্ডের ডিশ শিখলাম। এবার এটা চেখে দেখবো কেমন হয়েছে খেতে। তুমি নিন, আমি একটু এই গ্রেভিটা টেস্ট করব। এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। এখানে আমি লেবুর রসটা দিলাম এই জন্যে যে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সাওয়ার ক্রিম ইউজ করেন, কিন্তু আমি সাওয়ার ক্রিম ইউজ করিনি বলে লেবুর রসটা দিয়েছি ক্রিমের সঙ্গে। একটু টকটক হয়, এটা টকটকটা হয়েছে এবং একটা হালকা ওই অন্যরকম একটা ফ্লেভার, একটা স্মোকি ফ্লেভারও আছে তার সাথে ক্রিমটা দিয়ে। এরকম স্বাদ অবশ্য আমরা খুব একটা আমাদের রেগুলার খাবারে পাই না। কন্টিনেন্টাল ডিশ, বাড়িতে ট্রাই করতেই পারো, ভীষণ ইজি। দেখে নাও রেসিপি। ল্যাম্ব, মাশরুম, বিনস, পেঁয়াজ কুচি, ময়দা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, হোয়াইট ওয়াইন, ব্র্যান্ডি, ফ্রেশ ক্রিম, নুন, মাখন। প্রথমে ল্যাম্বের মাংসটাকে কেটে নিয়ে নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। বিনস মাশরুম কেটে রাখতে হবে। ময়দার সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ল্যাম্বের পিসগুলোকে ময়দায় কোট করে মাখনে ভেজে নিতে হবে। নুন জলে বিনস সেদ্ধ করে নিতে হবে। এবার ওই মাখনেই পেঁয়াজ কুচি, সেদ্ধ করা মাশরুম দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। অন্য একটা ডাবু হাতায় হোয়াইট ওয়াইন দিয়ে কিছুটা রিডিউস করে ওয়াইনটা মাশরুমের মিশ্রণে ঢেলে নেড়েচেড়ে নিতে হবে। এরপর লেবুর রস, স্বাদ মতো নুন, ফ্রেশ ক্রিম মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে ভেজিটেবল স্টক মিশিয়ে দিতে হবে। আবার একটা ডাবু হাতায় ব্র্যান্ডিটাকে জ্বালিয়ে সেটা সসের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে সার্ভিং প্লেটে নামিয়ে নিতে হবে। ওপর থেকে ভেজে রাখার ল্যাম্ব, সেদ্ধ করা বিনস ও বাকি সসটা দিয়ে সাজিয়ে দিলেই রেডি এমিন্স অফ সুইট স্টাইল ল্যাম্ব। যদি মাংসটা পছন্দের মতন ভালো না লাগে, মানে ল্যাম্ব না খেয়ে থাকো, তো সেক্ষেত্রে তুমি চিকেনে ট্রাই করো, মাটনে ট্রাই করো। সকলে খেয়ে কি বললো সেটা আমাকে জানিও, তোমাদের অপেক্ষায় রইলাম। আমাদের ঠিকানা দেখে নাও একবার। রাধুনি, প্রযত্নী আকাশ আট,
ইউনিট 2A তৃতীয় তল 781 আনন্দপুর কলকাতা 700107 ফোন নাম্বার 3049-6410 আমাদের মেইল অ্যাড্রেস radhuni@akasha.com আমার এই সুন্দর কস্টিউমটা আজকে স্পন্সর করেছে লেক গার্ডেন্স এর সুচিস্মিতা দে চৌধুরীর আরশি বুটিক অনেক ধন্যবাদ রঙ্গনদা খুব ভালো করে ক্রিসমাসটা কাটাও খুব এনজয় করো প্রচুর কেক খাও কেকটা কিন্তু পজিটিভলি খেও কেকটা ডেফিনেটলি খাই এই ফ্রুট কেকটা কিন্তু মিস করা যায় না নিউ ইয়ার্স অবধি রোজই প্রায় কেক খাওয়া হয় থাকে তুমি কেক বানাও নিজে হ্যাঁ কেক বানাই কেক বানাও তা আমাদের কখনো কেক তো শেখালে না শেখাবো কোনো সময় সুযোগ পেলে সুযোগ আমরা তো প্রত্যেক মঙ্গলবার বসে থাকি তোমার জন্য তোমার হাতে একদিন কেক খাবো দাঁড়ে ঠিক আছে শর্মিষ্ঠাদের হাতে কেক তো আমরা খেয়েছি কিন্তু রঙ্গনদার হাতে একটা কেক একদিন খেতে হবে আগে থেকে বুক করে রাখলাম ঠিক আছে আজকের মতন টাটা আগামীকাল হাজির হয়ে যাব আবার একটা ক্রিসমাস স্পেশাল ফাটাফাটি ডিশ নিয়ে ভালো থেকো